মুসলমানদের কলিজা হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের ব্যঙ্গচিত্র বহুতল ভবনে অঙ্কন করে নবী করিম সাল্লাহ সাল্লামের এই অবমাননা কোনো দিনদার পরহেজগার মুসলমান কখনো মেনে নিতে পারে না শুধু তাই নয় আমরা লক্ষ্য করেছি ফ্রান্সের প্রেসিডেন্ট তিনি বলেছেন যে এই কাজ তারা বন্ধ করবে না এই ব্যঙ্গচিত্র তারা বন্ধ করবে না এটা হলো ফ্রিডম ফ্রিডম অফ স্পিচ এটা হলো বাক স্বাধীনতা তারা বাক স্বাধীনতায় বিশ্বাসী এই বাক স্বাধীনতার কথা বলে তারা একের পর এক ইসলামকে কটুক্তি করে যাচ্ছে আল্লাহর নবীকে নিয়ে তারা ব্যঙ্গচিত্র প্রদর্শন করে যাচ্ছে আসসালামু আলাইকুম ورحمهतुल्लाहि তাআলা ওয়া বারাকাতুহু সম্মানিত ভাই ও বোনেরা আপনাদের সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা এবং অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে দুটি কথা বলার জন্য আমি আজকে উপস্থিত হয়েছি আপনারা জানেন সারা পৃথিবীতে মুসলমানেরা আজকে নির্যাতিত অবহেলিত শুধু মুসলমানরাই নয় মুসলমানদের কলিজা আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্ল আলী ওয়াসাল্লামকে বিভিন্ন জায়গায় তার সম্পর্কে কটুক্তি করা হচ্ছে তার ব্যঙ্গচিত্র প্রদর্শন করা হচ্ছে প্রিয় ভাই বোনেরা আপনারা হয়তো বা অনেকেই শুনেছেন খ্রিস্টান রাষ্ট্র ফ্রান্সের দুটি বহুতল ভবনে হজরত মোহাম্মদ সাল্লু আলী ওয়াসাল্লামের ব্যঙ্গচিত্র অঙ্কন করা হয়েছে নাউজুবিল্লাহ তাদের এই নিকৃষ্ট জঘন্যতম কাজের আমরা নিন্দাবাদ জানাচ্ছি পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত মানুষদেরকে যেন হেদায়েত করেন আর হেদাতের অযোগ্য হলে আল্লাহ রাব্বুল আলামিন যেন এই সমস্ত মানুষদেরকে পৃথিবী থেকে ধ্বংস করে দেন প্রিয় ভাই ও বোনেরা আপনারা সকলে জানেন ফ্রান্স একটি সমৃদ্ধশালী রাষ্ট্র এখানে বেশিরভাগ লোক খ্রিস্টান তারা তাদের ধর্ম পালন করবে আমাদের কোনো আপত্তি নেই কিন্তু মুসলমানদের কলিজা হজরত মোহাম্মদ সাল্লি সাল্লামের ব্যঙ্গচিত্র বহুতল ভবনে অঙ্কন করে নবী করিম সাল্লি সাল্লামের এই অবমাননা কোনো দিনদার পরহেজগার মুসলমান কখনো মেনে নিতে পারে না শুধু তাই নয় আমরা লক্ষ্য করেছি ফ্রান্সের প্রেসিডেন্ট তিনি বলেছেন যে এই কাজ তারা বন্ধ করবে না এই ব্যঙ্গচিত্র তারা বন্ধ করবে না এটা হলো ফ্রিডম ফ্রিডম অফ স্পিচ এটা হলো বাক স্বাধীনতা তারা বাক স্বাধীনতায় বিশ্বাসী এই বাক স্বাধীনতার কথা বলে তারা একের পর এক ইসলামকে কটুক্তি করে যাচ্ছে আল্লাহর নবীকে নিয়ে তারা ব্যঙ্গচিত্র প্রদর্শন করে যাচ্ছে শুধু তাই নয় এই ফ্রান্সে মুসলমানদের হিজাবকে নিষিদ্ধ করা হয়েছে ধর্মপ্রাণ মুসলিম মা বোন তারা হিজাব পরিধান করতে পারবে না হিজাবের বিরুদ্ধে তারা আইন তৈরি করেছে হিজাবকে তারা নিষিদ্ধ করেছে এরপরেও আর অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি ফ্রান্সের অনেক মসজিদ এবং মাদ্রাসাগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছে এবং অনেক মসজিদকে এবং মাদ্রাসাকে বন্ধ করার পরিকল্পনা করা হচ্ছে তাদের দাবি হলো এই সমস্ত মাদ্রাসা থেকে এই সমস্ত মসজিদ থেকে জঙ্গিবাদের উত্থান এই সমস্ত মাদ্রাসা থেকে জঙ্গি তৈরি হয় সবাই বলি নাউজ বিল্লাহ আজকে সারা পৃথিবীর মুসলমানেরা নীরব দর্শকের ভূমিকা পালন করে যাচ্ছে শুধু তাই নয় মুসলমানদের যে সমস্ত গণমাধ্যম রয়েছে ফ্রান্সের এই কাজগুলো তারা কখনো লেখালেখি করে না তাদের পত্র-পত্রিকায় তারা কখনো প্রতিবাদ তোলে না কিছু সংখ্যক ধর্মপ্রাণ মুসলমান ভাই বোন তাদের এই সমস্ত কাজের নিন্দাবাদ জানাচ্ছে আমরা তাদেরকে অন্তর থেকে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন এই সমস্ত পরহেজগার ভাই বোনদের প্রতি রহম করেন তাদেরকে যেন হেফাজত করেন সুতরাং আজকে সারা পৃথিবীর সমস্ত মুসলমানদেরকে আমরা উদারত আহ্বান জানাতে চাই আসুন ফরাসি পণ্যগুলো আমরা বর্জন করি আপনি যখন কোনো পণ্য ক্রয় করতে যাবেন আপনি সেই পণ্যের গায়ে যদি লেখা থাকে মেড ইন ফ্রান্স অর্থাৎ ফ্রান্সের তৈরি ফরাসি কোন পণ্য আসুন আমরা ফরাসি পণ্যকে বয়কট করি আমাদের স্লোগান হবে একটি বয়কট ফ্রেন্স প্রোডাক্ট উই হেড গভর্নমেন্ট অফ ফ্রান্স আমরা ফ্রান্সের সকল পণ্য আমরা বর্জন করি আমরা ঘৃণা করি ফ্রান্সের সরকারকে প্রিয় ভাই বোনেরা বয়কটকে কখনো ছোট করে ভাববেন না বয়কট অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রতিবাদের নাম আমরা অতীত ইতিহাস যদি একটু লক্ষ্য করি অতীতের ঘটনাগুলো যদি আমরা একটু যাচাই করি তাহলে আমরা দেখতে পাব এই বয়কট কতটা গুরুত্বপূর্ণ দুই সালে ডেনমার্কের কিছু পণ্য মুসলমানেরা বয়কট করেছিল আমরা লক্ষ্য করেছিলাম মুসলমানদের বয়কট করার কারণে ডেনমার্ক সেদিন নাজুক পরিবেশ তৈরি হয়েছিল তারা হুমকির মধ্যে পড়ে গিয়েছিল তাদের অর্থনীতি বাধাগ্রস্ত হয়েছিল একটি দেশকে অর্থনৈতিকভাবে যদি সাহস্তা করা যায় তাদের অর্থনৈতিক ভিত্তিকে যদি দুর্বল করা যায় তাহলে সেটাই হবে সবচাইতে বড় হাতিয়ার এই জন্য আমাদের দায়িত্ব হল যারা আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লি সাল্লামের ব্যঙ্গচিত্র অঙ্কন করে বহুতল ভবনে টাঙ্গিয়েছে সেই দেশের সরকার বলেছে তারা এই সমস্ত ব্যঙ্গচিত্র প্রদর্শন বন্ধ করবে না এটা ফ্রিডম ফ্রিডম অফ স্পিচ এটা বাক স্বাধীনতা এটা চলতেই থাকবে আমরা মনে করি তাদের এমন আচরণ তাদের এমন কথাবার্তারা নিঃসন্দেহে এটা জঙ্গিপনা এটা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে দেয় এবং পৃথিবীতে যে সমস্ত ধর্মের মানুষেরা বসবাস করে সকলের মধ্যে প্রাচীর তৈরি করে আপনারা আপনাদের ধর্ম পালন করুন আমাদের কোনো আপত্তি নেই কিন্তু আমাদের নবী কেন আপনাদেরকে বয়কট করার মতো এমন কি বিষয় হয়ে গেল যে আমাদের নবীকে নিয়ে আপনারা ব্যঙ্গচিত্র তৈরি করবেন আজকে আমরা মুখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার কথা বলি রবিউল আউয়াল মাস আমাদের মাঝে উপস্থিত আজকে বাংলাদেশের বিভিন্ন মানুষেরা বারোই রবিউল আউয়াল পালন করার জন্য তারা বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে অথচ যে ফ্রান্সে আল্লাহর নবী হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী নিয়ে এমন কটুক্তি করা হচ্ছে ব্যঙ্গচিত্র প্রদর্শন করা হচ্ছে তাদের এই কর্মকাণ্ডের ব্যাপারে আমরা কতটুকু প্রতিবাদ করতে পেরেছি এই বিষয়টি আমি বাংলাদেশের সমস্ত ওলামাই কারাম এবং দিনদার পরহেজগার মুসলমান ভাই বোনদেরকে চিন্তা করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি ভাই ও বোনেরা আসুন আমরা সবাই ডেনমার্কের যেমন পণ্যগুলো বর্জন করেছিলাম 2004 সালে পৃথিবীর বিভিন্ন মুসলমানেরা 2004 সালে ডেনমার্কের পণ্যগুলো বয়কট করার মাধ্যমে তাদেরকে যেমন একটি নীরব প্রতিবাদ করেছিল তাদের অর্থনীতি যেমন হুমকির সম্মুখীন পড়েছিল আজকে দুই হাজার বিশ সালে আসুন আমরা ফ্রান্সের তৈরি সমস্ত পণ্যগুলোকে বয়কট করি যাতে করে ফ্রান্সের সরকার বুঝতে পারে মুসলমানদের ক্ষমতা কতটুকু যারা মুসলমানদের কলিজায় আঘাত করেছে আল্লাহর নবীকে নিয়ে কটুক্তি করেছে মুসলমানদের শিক্ষাঙ্গন মাদ্রাসাকে বন্ধ করে দিয়েছে মুসলমানদের অন্যতম ইবাদতখানা মসজিদগুলোকে বন্ধ করে দিচ্ছে একটির পর একটি এই তাদের এই সমস্ত কাজের প্রতিবাদ স্বরূপ আসুন আমরা ফ্রান্সের সমস্ত পণ্যগুলোকে বয়কট করি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা বিনীতভাবে দুহাত তুলে প্রার্থনা করে বলি দিগার এই পৃথিবীতে আপনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদাকে সমুন্নত রাখুন মানুষের আপনার নবীর জন্য তৈরি করে দিন পাশাপাশি সারা পৃথিবীতে ইসলাম বিদ্বেষী আল্লাহর নবী বিদ্বেষী যে সমস্ত মানুষ রয়েছে রাষ্ট্রপ্রধান রয়েছে সরকার রয়েছে আপনি তাদেরকে হেদায়ত দান করুন আর হেদায়তের অযোগ্য হলে আপনি তাদেরকে ধ্বংস করে দিন আসুন আমরা সবাই ফ্রান্সের ব্যাপারে প্রতিবাদী হয়ে যাই আমাদের একটি দাবি বয়কট ফ্রেন্স প্রোডাক্ট উই হেড গভর্নমেন্ট অফ ফ্রান্স আমরা ফ্রান্সের তৈরি সকল পণ্য বর্জন করি আমরা ফ্রান্সের সরকারকে ঘৃণা করি এটাই হোক আজকের দিনের আমাদের সকলের দৃঢ় প্রত্যয় এতটুকুন বলেই আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ